नमस्कार शुरू कर जलपाइगुड़ी टुडे संगे रही मधुरीमा देखे नब विशेष किछु खबर। सीपीआईएम प्रार्थी समर्थने जलपाइगुड़ी धूपगुड़ी ब्लके शाकुआझोड़ा दो नम्बर ग्राम पंचायत दखल करल बीजेपी। ग्राम पंचायत प्रधान हलन सीपीआईएम प्रार्थी प्रफुल्ल राय, उपप्रधान हयेछेन शम्पा राय। पंचायत भोटेर फलाफले शाकुआझोड़ा दो नम्बर ग्राम पंचायत त्रिशंकु अवस्थाय छिल। ए ग्राम पंचायत मोट आसन संख्या उन्नीस, जार मध्य तृणमूल कॉग्रेस पे नटी आसन, बीजेपी पे नटी आसन, बाकी एक आसन सीपीआईएम दखले। बोर्ड गठनर जो सीपीआईएम बीजेपी विजयी प्रार्थी प्रफुल्ल राय के लिए अनेक टाना पोड़ चले तृणमूल और बीजेपी मध्य। अवशेषे समस्त जल्पनार अवसान घटिए सीपीआईएम प्रार्थी प्रफुल्ल राय बीजेपी के समर्थन कराय ग्राम पंचायत दखल करल बीजेपी। ग्राम पंचायत तृणमूल हाथ के छिनिए निये एकसाथे चले लाल गेरुआ आबिर खेला, पाशापाशी उड़े गेरुआ एवं लाल पताका। एलाकाय देखा नहीं कोनो तृणमूल कर्मी समर्थक। এখন জনগণের অঞ্চল হলো, এখন জনগণরা পরিষেবা পাবে, আমরা চোরমুক্ত অঞ্চল করব, সাধারণ মানুষরা আসবে, সাধারণ মানুষের ন্যায্য যেটা পাওনা বা তাদের রেসিডেন্ট কাগজটুকু সেটুকু পাবে। আপনাদের কয়টা আসন ছিল? আমাদের নটি, সিপিএম একটি, আমরা মোট দশটি। আমরা সিপিএম প্রফুল্ল চন্দ্র রায় বিগত দিনের পঞ্চায়েত, তার অভিজ্ঞতা আছে, আমরা পার্টি কালার না দেখে তাকে প্রধান করলাম জনগণের স্বার্থে, এবং উপপ্রধান হল শম্পা রায়। কি কাজ করবেন আগামীতে আপনারা? আগামীতে আমরা যে পিএমআই দুর্নীতি হয়েছে, একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে, সেইগুলা এই দুর্নীতি মুক্ত অঞ্চল করব। আমি সিপিএম, আমাকে বিজেপির তরফ থেকে প্রস্তাব দিয়ে প্রধান বানানো হয়েছে। তো এই যে প্রধান হওয়া বিজেপির সমর্থনে, সেটা কি তৃণমূল হাঁটাতে কি আপনার সাথে সঙ্গে? না, এইরকম কোনো আমার মানে আছে। তাহলে আমার হচ্ছে আমি আমাকে কে সমর্থন করবে আমি তার দিকে। তো তৃণমূল অনেকে আপনাকে সমর্থন জানাতে চেয়েছিল আপনার দলের তাই দাবি, এবং তৃণমূল আমাকে দলটা পাল্টাইতে বলছে, সিপিএম ছেড়ে তৃণমূলে যাইতে বলছে, এর জন্য আমি যাই। মানে সিম্বল ছাড়তে বলেছে? সিম্বল ছাড়তে বলছে। আপনি কি সিম্বল ছেড়েছেন? না, আমি ছাড়ি। তো এই যে বোর্ড আগামীতে তাহলে আপনারা সংযোগ একসঙ্গে যুক্ত হয়ে চালাবেন? দীর্ঘ প্রায় ষোলো ঘন্টা পর পুরুষাঙ্গে জটিল অস্ত্রোপচার। সম্প্রতি এমনই এক রোগীকে নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি রাজবাড়ি সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং প্যারামেডিকেল স্টাফদের মধ্যে। ঘটনা প্রসঙ্গে এই বেসরকারি হাসপাতালের সার্জন ডাক্তার তুহিন শুভ্র মণ্ডল জানান, রোগীর মূল সমস্যা ছিল সেটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রিয়াপিজম। তবে এই রোগীর ক্ষেত্রে সেই সময়টা প্রায় ষোলো ঘন্টা পেরিয়ে গিয়েছিল, মূলত প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার জন্যই ব্যবহৃত ট্যামসোলিন নামক একটি ওষুধ, যার পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই রোগীর এমন অবস্থা হয়েছিল। এর ফলে দীর্ঘক্ষণ পুরুষাঙ্গে রক্ত চলাচল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে জলপাইগুড়ির এই বেসরকারি হাসপাতালের অন্যতম বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সুমন্ত্র মুখার্জি এই প্রসঙ্গে বলেন, এটি খুবই বিরল ঘটনা। প্রায় ষোলো ঘন্টা পর তারা সিদ্ধান্ত গ্রহণ করেন পুরুষাঙ্গে অস্ত্রোপচারে। রোগী ডায়াবেটিক এবং দীর্ঘ সময় ধরে পুরুষাঙ্গে স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ ছিল, তবে অপারেশন সফল হয়েছে। যেটি আমরা পেশেন্টকে পেয়েছি, পেশেন্টের যে ডিজিজের নাম হচ্ছে ইসথেমিক প্রায়াপিজম। তো এক্ষেত্রে যেটা হয়, একটা পেইনফুল ইরেকশন, সাস্টেন ইরেকশন ফর মোর দ্যান ফোর আওয়ার্স, সেটা বাই ডেফিনিশন বলা হয়। কিন্তু এনার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা যখন ওনাকে পাই তখন অলরেডি ষোলো ঘন্টা হয়ে গেছে পেইনফুল ইরেকশন। ইসথেমিক তার কারণ হচ্ছে এখানে পেনিসের মধ্যে যে ব্লাড সাপ্লাই সেটা হয় না, ফলে পেনিসের ইরেকটাইল ফাংশন এটা নষ্ট হয়ে যাওয়ার পুরো সম্ভাবনা থাকে। এটা মোটামুটি একটা কমন ডিজিজ যেটা ইউরোলজি ডিপার্টমেন্টে পাওয়া যায়, তবে এক্ষেত্রে এটা বিরল। তার বলার কারণ হচ্ছে ওনার ক্ষেত্রে আমরা যে কারণটা পেয়েছি সেটার মেন কারণ ট্যামসুলোসিন বলে একটি ওষুধ, তার পার্শ্ব প্রতিক্রিয়া। তো ট্যামসুলোসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই পেনফুল ইরেকশন বা প্রায়াপিজম, ইসথেমিক প্রায়াপিজম, সেটা কিন্তু বিশ্বে বিরল ঘটনা এবং খুব কম সংখ্যক কেস রিপোর্ট বিশ্বে আছে। তো ওনাকে আমরা যখন পাই রাত সাড়ে আটটা নটা নাগাদ উনি আসেন, তারপরে ডায়াগনোসিস করার পরে কাল রাতেই ইমার্জেন্সিতে রাত বারোটা নাগাদ আমরা ওনার অপারেশনটা করি। এখন অবধি পেশেন্ট সুস্থ আছে, তবে ওনার এরপরে পেনাইল ফাংশন, ইরেকশনের ফাংশন ফিরবে কিনা সেটা বলা মুশকিল। তার কারণ মোটামুটি ছ ঘন্টার মধ্যে যদি অপারেশনটা করা যায় সেক্ষেত্রে
সাফল্যের হার বেশি, এক্ষেত্রে যেহেতু 16 ঘন্টা হয়ে গেছে হয়তো ইলেকশন ফিরবে না, নাও ফিরতে পারে, কিন্তু বাকি ফাংশন ফিরবে। 9টার দিকে ইমার্জেন্সিতে আসে পেশেন্টটা, নন ডায়াবেটিক, আগেও এখানে ভর্তি ছিল, ওর একটা এরকম একটা সমস্যা যেটা ডক্টর মন্ডল বললেন এটা নিয়ে আসে, ওর ওষুধ এবং বিভিন্ন কারণ খুঁজতে খুঁজতে ক্যাম্প ছিল সেই ওষুধটা পাই, তখন আমি তৎক্ষণাৎ ডক্টর মন্ডলের সাথে কথা বলি এবং তারপরের ঘটনা তো ডক্টর মন্ডল ডিটেলসে বললেন। এটা খুব রেয়ার সাইড এফেক্ট অফ ক্যামসুলেশন, কিন্তু এটা একেবারে যে বিরল তা না, পাওয়া যায় এরকম ঘটনা। খুব ভালোভাবে কালকে অপারেশন হয়েছে রাতে এবং পেশেন্ট এখন ভালো আছে। আর জলপাইগুড়ির মালবাজারে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো অন্তঃসত্ত্বা হাতির। মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের চাপড়ামারি জঙ্গলে ট্রেনে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে অন্তঃসত্ত্বা হাতিটির। ঘটনাস্থলেই মারা গিয়েছে হাতিটি। বুধবার গভীর রাতে নাগরাকাটা থেকে চালসাগামী একটি মালগাড়ির সঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি বুধবার রাত 2:50 নাগাদ চাপড়ামারি জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার সময় মালগাড়ি ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে অন্তঃসত্ত্বা হাতিটির। ঘটনার খবর পেয়ে সেখানে এসে পৌঁছয় বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা যায় হাতিটির ময়না তদন্তের পর তার দাহ করা হবে। প্রায় 3টার সময় একটা পূর্ণবয়স্ক ফিমেল যার পেটে ফুলগ্রন ফিটাস ছিল সেটা এক গুডস ট্রেনে ধাক্কা খায় মারা গেল। আমি যে খবর পেয়েছি ডলোমাইট নিয়ে আসতে ছিল। এখন রাত্রে গুডস ট্রেন চলাচলি কেন হচ্ছে এটা আমাদেরকে খোঁজ নিতে হবে, বিকজ এই লাইনে গুডস ট্রেনের মুভমেন্ট অনেক রেস্ট্রিক্ট করা হয়েছিল। দেখছি এই ক্রসিং থেকে স্পট অবধি তো কোনো স্পিড রেস্ট্রিকশনের বোর্ড দেখছি না। পদ্মফুলের পতাকা হাতে নিয়ে জয়ী হয়েছিলেন জলপাইগুড়ি বেলাকৌবা গ্রাম পঞ্চায়েতের পূর্ণিমা রায়, যদিও শেষ পর্যন্ত হয়ে গেলেন ঘাসফুলের পঞ্চায়েত প্রধান। তার এই দলবদলের বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। যদিও প্রধানের পদ পেয়ে খুব খুশি জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকৌবা গ্রাম পঞ্চায়েতের পূর্ণিমা রায়, শুধুমাত্র তার এই দলবদলের জন্য আগামী 5 বছরের জন্য বেলাকৌবার পঞ্চায়েত বোর্ড নিজেদের দখলে রাখলো তৃণমূল। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক লড়াই চলছিল, তবে বৃহস্পতিবার পঞ্চায়েত বোর্ড গঠন করা ও পূর্ণিমা রায়ের প্রধান হওয়ার পর সকল লড়াইয়ের অবসান ঘটে। অভিযোগ ছিল জয়ী বিজেপি প্রার্থী পূর্ণিমা রায়কে অপহরণ করা হয়েছে। এই অভিযোগের মামলা গড়ায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পর্যন্ত। যদিও বুধবার আদালতে উপস্থিত হয়ে পূর্ণিমা রায় জানান তাকে কোনো রকমের অপহরণ করা হয়নি, তিনি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার জেলা তৃণমূল দলের এসটিএসসি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের উপস্থিতিতে পূর্ণিমা রায় বেলাকৌবা পঞ্চায়েত বোর্ডের প্রধান পদে নির্বাচিত হন। প্রধান পদ পেয়ে সভাপতি বেশ খুশি পূর্ণিমা রায়। অপরদিকে প্রধান নির্বাচনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে জয়ী বিজেপি প্রার্থী হরিদাস রায়। তিনি জানান 15 জনের ভোট একজনই দিয়েছে তৃণমূল দলের পক্ষে। আপনি কি প্রত্যাশা করেছিলেন প্রধান হবেন? অবশ্যই প্রত্যাশা করেছিলেন, কিন্তু আপনি তো জয়ী হয়েছিলেন বিজেপির টিকিটে, এখন কি তৃণমূলে চলে গেলেন? কি বলবেন? আপনি কি তৃণমূলের প্রধান না বিজেপির প্রধান হলেন? বেলাকৌবার প্রধান। কিভাবে প্রথম কাজটা কি হবে আপনার জনগণের জন্য? প্রথম কাজটা কি করতে চান? পঞ্চায়েত মেম্বারদের ইয়াতেই সমর্থনে প্রধান, সবার সমর্থন পেয়েছেন আপনি। কেমন লাগছে আজকে যে প্রধান প্রাধান্য দেবেন? বললাম তো খুবই ভালো। সামনে ওনারাই বসেছিল, ওনারা ওনাদের মতো করে ভোটটা দিল। কারা যারা আর কি সামনে বসেছিল? প্রধান যিনি হলেন দেখুন, আমাদের মেনে নেওয়া না মেনে নেওয়ার মধ্যে তো কিছু নেই। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে উনি নির্বাচিত হয়েছেন প্রধান,
সেক্ষেত্রে আমাদের আর আপত্তি কি থাকবে বলুন? তৃণমূল কি মেনে নিয়েছে এই পূর্ণিমা দেবীকে প্রধান? জলপাইগুড়ি টুডে এখনকার মতো এই পর্যন্তই।